অবশেষে বাংলাদেশের স্বস্তির এক জয়। অনেকে বলছেন জিম্বাবুয়ে খর্বশক্তির দল, তুলনামূলক বাংলাদেশ থেকে পিছিয়ে আছে জিম্বাবুয়ে, সেই জিম্বাবুয়ের বিপক্ষে এই জয়টা এত গুরুত্ব বহন করে না, বড় জয় তবে স্বস্তির না। কারণ বাংলাদেশ গত একটা বছরে যে কয়টা ম্যাচ হেরেছে তার প্রত্যেকটাই ছিল লজ্জার, এবং বড় বড় দলগুলোর সঙ্গে আমরা হেরেছি, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের সঙ্গে খুব বাজেভাবে হেরেছি ইনিংস ব্যবধানে। তো এই প্রতিশোধটাই আমরা নিলাম জিম্বাবুয়েকে ডেকে এনে ঘরের মাটিতে মিরপুরে। ইনিংস ব্যবধান এবং 106 রানের জয়, সত্যি এটা বুস্ট আপ করবে বাংলাদেশ দলকে। এই মুহূর্তে একদম দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, সেখান থেকে বাংলাদেশ হয়তো ঘুরে দাঁড়াবে নেক্সট স্টেপে যেতে হলে বা ভালো কিছু ম্যাচ খেলতে গেলে এই জয়টা দরকার ছিল। এবং এপ্রিলেই পাকিস্তানে একটি ওডিআই এবং টেস্ট রয়েছে, সো সেই টেস্টে মানসিক শক্তি বা মানসিক শক্তির যে রসদ সেইটার জন্য এই টেস্টে ইম্পর্ট্যান্ট। বিশেষ করে মুশফিকুর রহিম, মুমিনুল হক টেস্টে বাংলাদেশের দুই সেরা ব্যাটসম্যান, তামিম ইকবাল অবশ্যই, কিন্তু তামিম ছন্দে নেই, হয়তো তিনি চলে আসবেন ছন্দে, এবং তার ছন্দে আসাটা বা রান পাওয়াটা খুব জরুরি বাংলাদেশ দলের জন্য। মুশফিক, মুমিনুল তারা ভালো করেছেন, দুজনেই সেঞ্চুরি পেয়েছেন, মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করেছেন, এটা তার ক্যারিয়ারে থার্ড ডাবল টন। সো কনগ্রাচুলেশনস বাংলাদেশ টিম, কনগ্রাচুলেশনস মুশফিকুর রহিম, কনগ্রাচুলেশনস মুমিনুল হক, এবং অফকোর্স আবু জায়েদ চৌধুরী রাহি এবং স্পিনার নাঈম হাসান। নাঈম হাসান আবারও তিনি 5 উইকেট পেয়েছেন এবং এই টেস্টে তিনি 9 উইকেট পেয়েছেন। নাঈম হাসান খুব ভালো মানের বোলার, আমরা জানি মেহেদী মিরাজের মতো তার আবির্ভাব ঘটে, এবং এখন পর্যন্ত তিনি কনসিস্টেন্ট, ধারাবাহিক ভালো পারফরমেন্স করছেন। সো নাঈম হাসান বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যৎ তারকা, সো তাকে এটুকু বলতে পারি তার বিনয়ী স্বভাব বা চুপচাপ থাকাটা এটা অনেক কিছুর ইঙ্গিত বহন করে। এবং অনেকেই জিজ্ঞেস করেছিলেন সংবাদ সম্মেলনে যে আপনি একটু বড় করে কথা বলুন বা লম্বা করে কথা বলুন, কিন্তু সেটা তিনি পারেন না বা তিনি করেন না, খুব মিতব্যয়ী আর কি, চুপচাপ থাকেন। সেই মানুষটা যখন বল হাতে তুমুল আগ্রাসী, বল হাতে আরও রহস্যময়। সো এইটি দরকার বাংলাদেশ দলের জন্য। এখন বলতে পারেন যে বাংলাদেশ দল তাহলে কি এইটাই বিচার বা এইটাই মানদণ্ড যে তারা ভালো করবে নেক্সটে? এটা কিন্তু মানদণ্ড না। জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ একটা টেস্ট জেতা মানেই বিশ্বকাপ জয় করা না, বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের কন্ডিশনে খেলে তাদেরকে জয় করা, এই পূর্বাভাস করাটাও ঠিক না। তবে এই জয়টা মানসিকভাবে চাঙ্গা রাখবে, আমি বারবার বলছি এই জয়টা দরকার ছিল বাংলাদেশ দলের জন্য। মুশফিকুর রহিম তিনিও বলেছেন, ইনফ্যাক্ট সবাই কিন্তু স্বীকার করছেন যে এই জয়টা দরকার ছিল। জিম্বাবুয়ে কোনোভাবেই বাংলাদেশের কাতারে পড়ে না, জিম্বাবুয়ে অনেক ডাউন দল। তবে আবার এই বাংলাদেশ যদি খারাপ করতো এই টেস্টে, তখন আপনিও কথা বলতেন বাংলাদেশ দল এমনই করবে। মুমিনুল যদি সেঞ্চুরি না পেত, মুশফিক যদি সেঞ্চুরি না পেত, আপনি কথা তুলতেন যে আসলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার একদমই বাজে, একদমই জঘন্য, একদমই তুচ্ছ। নাঈম হাসান কিংবা আবু জায়েদ চৌধুরী রাহি যদি বল না ভালো করতেন, তাহলে আপনিও প্রশ্ন তুলতেন এত অর্ডিনারি বল, ঠিক জায়গায় বল ফেলে না, উইকেট বোঝে না, পিচ বোঝে না, কন্ডিশন বোঝে না, টেস্টের মেজাজ নাই এদের মধ্যে, টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়া হোক, অনেক কথা। বাট পজিটিভ দিক আমরা আলোচনা করতে চাই আজকে, এই টেস্টে জয় পেয়েছে এবং এই জয়ের ধারাটা অব্যাহত রাখবে, ইনফ্যাক্ট ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ, এটি আমার প্রত্যাশা বা এটি আমি প্রত্যাশা করি। তবে বাংলাদেশের টেস্ট দলে পরিবর্তন চাই, আমি বরাবরই বলি। অনেকে বলে না যে উইনিং কম্বিনেশন, জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা দিয়ে উইনিং কম্বিনেশন অব্যাহত রাখার বিপক্ষে আমি, অর্থাৎ তাসকিন দলে ঢুকতে পারে এবাদত হোসেনের বিকল্প হিসেবে। এবাদত হোসেনের বিকল্প অনেকেই আছে, ঘরোয়া লিগে যারা খেলে তারা যে কেউ এবাদত হোসেনের সমকক্ষ, কিন্তু তাসকিন অভিজ্ঞ। সো তাসকিনকে আমি দলে রাখতে চাই, মানে আমার প্রেডিকশন দলে আসলে দলটা আরও ব্যালেন্স হবে, এবং মেহেদী মিরাজ দলে ঢুকতে পারেন যে কোনো মোহাম্মদ মিথুনের বিকল্প হিসাবে। মোহাম্মদ মিথুন কেন খেলছেন কন্টিনিউয়াস টেস্ট ম্যাচ আমার বোধগম্য নয়, এটা হয়তো
নির্বাচকরা ভালো বলতে পারবেন, আসলে তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই, কারণ তারা মোমের পুতুল, যা বলা হয় তাই তারা ডেলিভারি দিয়ে থাকেন। সো আমি চাই তাসকিন আহমেদ দলে ঢুকবেন এবং মেহেদী মিরাজ একাদশে থাকবেন, ভালো ক্রিকেট যদি আপনারা চান। ইয়াসির আব্বি, তাকেও কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে অনেকেই অপশন আছে, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, অনেক তো সুযোগ হলো এই দুজনকে, তাহলে একটু ব্রেক দিয়ে দু তিনজনকে খেলাই। সো এইটা কেন প্রয়োগ করে না বাংলাদেশ টিম, সো এইটা আমি প্রত্যাশা করব। এবং লাস্টে বলবো যে বাংলাদেশ টিমের সমালোচনার অনেক জায়গা আছে, বাট জিতলে, ভালো খেললে সেইটা নিয়ে আমরা মেতে থাকবো। ক্রিকেট মেতে থাকার উপলক্ষ, ক্রিকেট আনন্দ দেওয়ার উপলক্ষ, ক্রিকেট দিন শেষে ইটস এ গেম, বাট বাংলাদেশের মানুষের সমস্ত আবেগ বা ভালোবাসা ক্রিকেটের প্রতি নিঙ্গে দেয়া। থ্যাংক ইউ সো মাচ।